আজকে তোমাদের একটা প্রসেসিং করাবো, সেটা হচ্ছে ম্যাঙ্গো পিকেল। তো তার মধ্যে কতগুলো পয়েন্ট দেওয়া রয়েছে দেখে নাও। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ টু প্রিপেয়ার ম্যাঙ্গো পিকেল। জাস্ট কোশ্চেন দেওয়া ছিল আলকালি দিয়ে যে এর নিচে ফ্লো চার্টটা ব্যবহার করে ম্যাঙ্গো পিকেল করতে হবে। তো আগে আমি এটা বুঝিয়ে দিই একটু করি। প্রথম বলছে গ্রিন ম্যাঙ্গোস বট ফ্রম মার্কেট, মানে মার্কেট থেকে বা বাজার থেকে কাঁচা আম কেনা হলো, ওয়াশ ধোয়া হলো, পিল ছাড়ানো হলো, পিল মানে খোসে ছাড়ানো, কার্টন পিসে টুকরো টুকরো করে কাটা হলো, সল্ট অ্যান্ড টার্মারিক অ্যাডেড, নুন আর হলুদ মেশানো হলো, ড্রাইড ইন দ্য সান সূর্যে ঢাকা হলো, স্পাইসি অ্যাডেড মশলা মাখানো হলো, আর পিজা বিন অয়েল আর ভিনিগার, অয়েল বা তেল বা ভিনিগারের মধ্যে রেখে রেখে দেওয়া হলো। ব্যাস বোতল হয়ে যাওয়ার পর সেটা বোতলে সংরক্ষণ করা হলো বা ভরা হলো। তো আমি প্রসেসিংটা শুরু করছি। মনে রাখবে এটা নিয়ম আছে, তিনখানা আছে, আমি নিয়মটা এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, দেখে নেবে। রুলস তোমরা তো জানো, সবাই আগেতে যারা প্রসেসিং করেছে তারা জানো, আর যারা জানো না তারা একটুখানি দেখে নাও যে আমাদের কতগুলো লিঙ্ক আর ব্যবহার কোথায়, যেমন অ্যাট ফার্স্ট, দেন, নাও, আফটার দ্যাট, ফাইনালি ইত্যাদি। তো এগুলো তোমরা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথম যে যখন প্রসেসিং করানোর আগে আমি নিয়ম শিখেছিলাম সেটা তুমি দেখতে পারো, তাহলে ভালো বুঝতে পারবে, তারপরে ভিডিওটা দেখুন। এবার এখানে প্রসেসিংয়ের নিয়মটা বলছি। একটা হচ্ছে আমাদের অবজেক্টটা বসাবো, প্রথমে অবজেক্ট মানে কি, এই অবজেক্ট বসালাম, তার সঙ্গে ইস বা আর বসাবো, আমাদের নাম্বার সিঙ্গুলার প্লুরাল নাম্বার অনুযায়ী বসে দেবো এটা, এবং ফাইনালি বসাবো ভার্বের থার্ড ফর্ম। এই তিনটে প্রসেস ফলো করে আমরা এই প্রসেসিংগুলো লিখি, এটা প্রসেসিং লেখার মূল নিয়ম। দেখো যখন আমের আচার, ম্যাঙ্গো পিকেলের মধ্যে আমের আচার যখন প্রসেসিং লিখবে, তো এখানে আগে হেডিং দিতে হবে প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল, যেটা লিখবে তার হেডিংটা তোমাদের দিতে হয়, ম্যাঙ্গো পিকেল, PICKLE। এবার শুরু করবো। মনে রাখবে যখন এটা তোমরা কিছু করছো, যে প্রসেসিংটা, যে কোনো প্রসেসিং, তার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন লাইন দিতে হয়। যেমন ম্যাঙ্গো পিকেল, দেখো আমের আছে নাম শুনে যে জল আসে, তো ওই লাইনটা তুমি ফার্স্ট দিতে পারো। কী লিখতে হবে দেখে নাও, ম্যাঙ্গো পিকেল ইজ এ মাউথ, মানে মুখ, ওয়াটারিং মানে ওয়াটারিং মানে জিভে জলে না বা মুখে জল চলে আসে না, জিভের মধ্যে এ নাম শুনলেই ফুড আইটেম। কী ধরনের ফুড আইটেম এটা? মাউথ ওয়াটারিং মানে মুখে বা জিভে জল চলে আসে। ফার্স্ট লাইন, ম্যাঙ্গো পিকেল ইজ এ মাউথ ওয়াটারিং ফুড আইটেম। এরপর থেকে আমাদের প্রসেসিং শুরু করতে হবে। মনে রাখবে কয়েকটা স্টেপ ফলো করতে হয়। তো এইখানে একটা স্টেপ তুমি সবসময় লিখতে পারবে, যে সার্টেন স্টেপস লিখে দিচ্ছি এখানে আমি, সার্টেন স্টেপস, এটা যে কোনো প্রসেসিংয়ে লিখবে, স্টেপস হ্যাভ টু বি ফলোড মানে ফলো করতে হবে, হ্যাভ টু বি ফলোড টু প্রিপেয়ার, টু প্রিপেয়ার, এখানে আমরা ম্যাঙ্গো পিকেল করছি এটাই লিখো, ম্যাঙ্গো পিকেল। এটা যে কোনো প্রসেসিংয়ের প্রায় তুমি লিখতে পারো, এই মানে সার্টেন স্টেপস, নির্দিষ্ট কতগুলো স্টেপ ফলো করতে হবে টু প্রিপেয়ার ম্যাঙ্গো পিকেল। এরপর থেকে আমাদের শুরু হয় ফার্স্ট লাইন, প্রথমে কী করে দেখে নাও, গ্রিন ম্যাঙ্গোস বট ফ্রম মার্কেট। অবজেক্ট হচ্ছে কি এখানে, গ্রিন ম্যাঙ্গোস, অনেক ম্যাঙ্গো আছে, ইজ না আর হবে, আর বাইরের পাশ থার্ড ফর্ম বট করেই আছে, থার্ড ফর্ম বাই বট 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 দেখা আছে। তাহলে আমি ফার্স্ট লিখবো, অ্যাট ফার্স্ট লিখে কমা দিতে হবে, অ্যাট ফার্স্ট গ্রিন ম্যাঙ্গোস আর বট ফ্রম মার্কেট, ফার্স্ট লাইন। আমি দেখ খুব সিম্পল ভাবে শেখাবো আমি, এটা খুবই সোজা, অ্যাট ফার্স্ট গ্রিন ম্যাঙ্গোস মানে কাঁচা আম, সবুজ নয় কাঁচা আম বলে এটাকে, ঠিক আছে, গ্রিন ম্যাঙ্গোস হয়ে গেল অবজেক্ট। ইজ বা আর আমরা আর বসাবো, কেন এটা প্লুরাল আছে, ভার্ব তার ফর্ম বাই বট 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 দেয়াই রয়েছে, কোথা থেকে, ফ্রম মার্কেট, মার্কেট থেকে, তা লিখবো ফ্রম মার্কেট। ফার্স্ট লাইন আমাদের শেষ হয়ে গেল, অ্যাট ফার্স্ট গ্রিন ম্যাঙ্গোস আর বট ফ্রম মার্কেট। নেক্সট কী ছিল দেখে নিই,
ও আসে ধোয়া হয়। এবার দেখো কি ধোয়া হয়, দিন মানে তারপর কোন জিনিসটাকে ধোয়া হয় বা কাটা হয় বা পরিষ্কার করা হয় বলতে পারো। তো এখানে কি দেন দিলাম, দেন কাকে ধোয়া হয়, আমগুলোকে, দে মানে যে সেগুলোকে, দেন এটা একটু ওঠাই, দে আর, দে আর ওয়াস্ট। এবার ধোয়ার পর কি করে দেখে নাও, লেখা ছিল কি এখানে ওয়াস্ট তার পিল আছে, তাহলে একসঙ্গে করে দিই, ধোয়া হয় অ্যান্ড পিল মানে খোসা ছাড়ানো হয়, এই পিল। তাহলে কী হয়ে গেল আমার লাইনটা, যে তারপরে আমগুলো সেগুলোকে ধোয়া হয় এবং খোসানো হয়। নেক্সট ওয়ান ছিল কি কাট ইন্ড পিসেস, তা আবার দেন মানে তারপর, দেন একটু উঠিয়ে নিই এটাকে, সে আমগুলোকে কাট হয়, তাহলে দিয়ে দিতে পারি সেগুলোকে কি করা হয় আর কাট। আর অনেক আছে আর একটা, তাহলে ইজ বসাতাম কাট মানে কাটা হয় ইনটু পিসেস মানে টুকরো টুকরো করে, PISES পিসেস। আচ্ছা এবার এখানে একটু বাড়াতে পারো, যেমন সেগুলো কাটা দেন দেওয়ার কাট ইন্টু পিসেস যদি হয়, অনেক সময় সমান সাইজের, তাহলে কী লিখতে পারো এখানে আমি অফ ইকুয়াল, মানে তোমরা জানো অঙ্ক করার সময় লেখো ইকুয়াল সাইজেস, তাহলে লাইন একটু বড় হয়ে গেল, দেখো ভালো করে, দেন দে আর কাট ইন্টু পিসেস অফ ইকুয়াল সাইজেস, তারপর সেগুলোকে ইকুয়াল সাইজে সমান সাইজে কাটা হয়। দেখো তারপরে কী আছে দেখে নিই একটুখানি, সল্ট অ্যান্ড টার্মারিক অ্যাডেড, এই দুটো মেশানো হয়, চলো তাহলে এটাই লিখে দিই। এবার দেখো আফটার দ্যাট, বারবার দ্যানটা লিখবো না, মানে আফটার দ্যাট মানে তারপর, এটা একটা লিঙ্কার, আফটার দ্যাট তারপরে কী ছিল আমাদের, নুন মানে সল্ট অ্যান্ড এবং ছিল হলুদ মানে টার্মারিক, টার্মারিক কী হয়, আর এইবার ওখানে অ্যাড ছিল, অ্যাড মানে যোগ করা হয়, আমি যেগুলো উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় নুন আর টার্মারিক স্মিয়ার করা হয়, তাহলে কী হবে ওটা বেশি ভালো লাগবে, স্মিয়ার ওভার দ্য পিসেস। তাহলে আমি যদি টার্মারিক, এবার এখানে ইজ দেবো না আর দেবো, কেন এগুলো গুণা জানায়, দেখো সল্ট বা টার্মারিক গুণা জানায় বলে ইজ দিলাম, ইজ স্মিয়ার্ড, SMEAR স্মার্ট ছড়ানো হয় অল ওভার, অল ওভার দ্য পিসেস। এবার দেখো ল্যান্ড একটু বেশি ভালো লাগছে শুনতে, যে পরে ওপর নুন হলুদ ছড়িয়ে দেয় পুরোটা যত ল্যাড যাবে বা মানে মাখামাখি করে দেয় ভালো করে মাখানো হয়, কেন একটা দেওয়া রয়েছে না আমরা যোগ করবো না, নুন মাখানো হয়ে গেল। নেক্সট ওয়ান কী ছিল দেখো লাইনটা আবার, কোশ্চেনটা কী বলেছে, ড্রাইড ইন দ্য সান, সেগুলোকে মাখানোর পর কী করায় রোদে ফেলে রাখা হয়, তাহলে আমি এখানে কী করবো এখানে দেখে নাও, বলছে দেন যে বলি দেখুন লেটার পরে এ না একটা বাদ গেল মনে হচ্ছে, হ্যাঁ না ঠিক আছে, ড্রাইড ইন দ্য সান, তাহলে দেন দ্য পিসেস মানে পিসগুলোকে, পিসেস আর কেপ্ট মানে রাখা হয়, কেপ্ট ইন দ্য সান, প্রথমে আবার সূর্যে দেওয়া হয়, কী হয় সূর্য আলোয় দিলে ওটা শুকিয়ে যাবে, তারপরে মশলা টসলা মাখানো হয়, তাহলে প্রথমে কী লিখলাম, দেন দ্য পিসেস, ও দুবার লিখে দিয়েছি, দেন দ্য পিসেস আর কেপ্ট ইন দ্য সান, সূর্য আলোয় ফেলে রাখা হলো সেগুলোকে, তারপরে ওর সঙ্গে কী হয় পরে আর মানে রোদ রাখার পর কিছু কয়েক ঘন্টা পর শুকিয়ে যখন লেটার মানে একটু পরে সার্টেন কোয়ান্টিটি অফ স্পাইসেস মানে মশলাগুলো ইজ অ্যাডেড, তাহলে কী লিখব, লেটার, লেটারটা কেন দিতাম এ পরে মনে করো ঘন্টাখানেক পরে, লেটার স্পাইসেস মানে মশলা, স্পাইসেস আর মিক্সড উইথ দ্য ম্যাঙ্গো পিসেস, তাহলে কী হলো এরপরে এই ম্যাঙ্গো পিসেসগুলোর সাথে আমের যে টুকরোগুলো তার সাথে কিছু মশলা মাখানো হয়ে গেল। এইবার কমপ্লিট হওয়ার পর সেই মিক্সচারটাকে কী হবে একটা বড় পাত্রের মধ্যে রেখে সেটাকে
কয়েকদিনের জন্য সূর্যের রোদে রাখা হয়। তাহলে দেন তারপরে দা মিক্সচার, কেন মিক্সচার বলা হলো, সব মিশিয়ে দেওয়া হলো একদম, মশলা তারপরে হলুদ নুন মশলা মাখানো হয়ে গেছে, মিক্সচার হয়ে কমপ্লিট, এটা স্কেপড রাখা হয়। স্কেপ দেখো এখানে অবজেক্ট ইজ মিক্সচার, গুণা জানা বলে ইজ দিয়েছি, ভাবে থাকবে কিপের পার্সন স্কেপড ইন দ্য সান, মানে সূর্যালে রাখা হয়, ফর সাম ডেজ মানে কিছুদিনের জন্য, সেগুলোকে কিছুদিনের জন্য সূর্যালে ফেলে রাখা হয়। নেক্সট ওয়ান কি আসবে দেখি, আচ্ছা কোশ্চেন আর চোখ বুলিনি তাহলে, আচ্ছা প্রিজার্ভ করা হয়, সংরক্ষণ করা হয় সেটাকে। বলছি এবার কি হয় দেখো, এটা যখন রোদ রাখা আস্তে আস্তে কি হয়েছে, মশলা যেগুলো দেওয়া হলো সেগুলো আঙুল টেনে নেয়, তারপরে সেগুলো মানে ওটা একটা বোতলের মধ্যে বন্দি করে রাখা হয়, প্রিজার্ভ করে রাখা হয়। তো এখানে আমি একটা লাইন দিয়ে দেবো, আস্তে আস্তে স্লোলি, মানে যে মশলাগুলো দেওয়া হলো তেল দেওয়া হলো না সেগুলো, স্লোলি অল দিজ যে মিশানো হয়েছিল ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিই, ইনগ্রিডিয়েন্টস ইনগ্রিডিয়েন্টস ওগুলোকে সব টেনে নেয়, তাহলে গেট অ্যাবজর্ব, অ্যাবজর্ব শোষণ করা, অ্যাবজর্ব বি ইট অ্যাবজর্ব বানানটা তোমরা একটু দেখে নেবে, তাহলে আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টসগুলো কী হয় অ্যাবজর্ব শোষিত হয়ে যায়, কার দ্বারা, বাই দ্য ম্যাঙ্গো পিসেস মানে আমগুলো সব টেনে নেয়, বাই দ্য ম্যাঙ্গো পিসেস, বেশ আমটা কী করলো ওই সবগুলোকে টেনে নিলো, টেনে আস্তে আস্তে এটা আমের আচারটা মোটামুটি তৈরি হলো, তখন যখন পুরো কমপ্লিট হয়ে গেলো কী করতে হবে, এবার যে মিক্সচারটা কী হয় ফাইনালি যে প্রিজার্ভ করা হয় কিসে, অয়েল বা ভিনেগারে এবং জারে রাখা হয়, তাহলে কী লিখতে হবে, ফাইনালি দ্য মিক্সচার, এই মিক্সচারটা ইজ প্রিজার্ভড, ইজ প্রিজার্ভড, প্রিজার্ভ কিসে করা হয়, আমাদের কোশ্চেনে ছিল কি একটা ছিল, দুটো অয়েল আর ভিনেগার বোধ হয়, প্রিজার্ভ ইন অয়েল আর ভিনেগার, তাহলে এটা তাই করি, তাহলে প্রিজার্ভ ইন অয়েল আর ভিনেগার, সাধারণত আমাদের দেখবে এখানে যে সমস্ত বাড়িতে করা হয় বা আমাদের মায়েরা করেন, ওরা কিন্তু অয়েল দিয়ে করেন, ভিনেগার না, অয়েল তেলের মধ্যে করেন, এবং সেগুলো দেওয়ার পর দেখবে জারে কাছে জার রাখা হয়, অ্যান্ড পুট ইন টু জার, পুট ইন টু এ জার, এবং সেগুলো নিয়ে একটা জারের মধ্যে রেখে দেওয়া হয়, ব্যাস কমপ্লিট হয়ে গেলে। বাট এইভাবে দাস মানে এইভাবে, দাস মানে এইভাবে ম্যাঙ্গো পিকেল ইজ প্রিপেয়ার্ড, এটা হচ্ছে খুব ইজি পদ্ধতি আমি দেখালাম একটা, অবশ্যই তোমরা তোমরা আরও কঠিন করতে পারো। এবার দেখো আমি পুরোটাকে একবার বলে দিই, একটু ছোটো করি এটাকে, দাঁড়াও তাহলে তোমরা দেখতে পাবে সহজে। প্রথমে কোশ্চেন তো তোমরা জানোই, ফার্স্ট টাইম মায়াটা বুঝিয়ে দিই, ফার্স্ট তোমরা লিখবে প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল, ম্যাঙ্গো পিকেল ইজ এ মাউথ ওয়াটারিং ফুড আইটেম, মুখে জল না জিভে জল আনা এক ফুড আইটেম, সার্টেন স্টেপস হ্যাভ টু বি ফলো টু প্রিপেয়ার ম্যাঙ্গো পিকেল, ম্যাঙ্গো পিকেল করার সময় কত স্টেপ ফলো করতে হবে, এটা যে কোনো ধরো আমাদের দিল ধরো পেপার মেকিং, তাহলে কী লিখতে হবে, সার্টেন স্টেপ হ্যাভ টু বি ফলো টু প্রিপেয়ার পেপার, বা অরেঞ্জ জুস, তাহলে সার্টেন স্টেপস হ্যাভ টু বি ফলো টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, তাহলে তোমাদের এখানে একটা নাম্বার এক্সট্রা পেয়ে যাচ্ছ। আর এখানে একটা ইন্ট্রোডাকশন লাইন তোমার সেরকম যে কোনো দিতে হবে, যে তোমাদের পেপার তাতে লিখতে হবে যে পেপার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরিডেজ লাইফ, রোজকার জীবনের জন্য পেপার অনেক ইম্পর্ট্যান্ট, এইভাবে আমরা একটা একটা করে দেখতে পাবো। তো নেক্সট ওয়ানে যাচ্ছি, এখানে বলছে অ্যাট ফার্স্ট প্রথমে গ্রিন ম্যাঙ্গোজ আর বট ফ্রম মার্কেট, মার্কেট থেকে গ্রিন মানে কাঁচা আম কেনা হলো, দেন দে আর ওয়াশ অ্যান্ড পিল, তারপর সেগুলোকে ধোয়া এবং ছাড়ানো হয়, দেন দে আর কাট ইন পিসেস অফ ইকুয়াল সাইজ, তারপরে সমান সাইজ করে সেগুলো কাটা হয়, আফটার
আফটার আফটার দ্যাট হবে এখানে না, আফটার দ্যাট, হ্যাঁ আফটার, তারপরে সল্ট অ্যান্ড টার্মারিক ইজ স্মিয়ার অল ওভার দ্য পিসেস, পুরো পিসের মধ্যে কি করা হয় ওই ভালো করে নুন হলুদ মাখানো হয়, দেন দ্য পিসেস আর কেপ ইন দ্য সান, তারপরে সেই পিসগুলোকে রোদে রাখা হয়, লেটার পরবর্তীকালে মানে কয়েক ঘন্টা পর স্পাইস আর মিক্সড উইথ দ্য ম্যাঙ্গো পিসেস, ওইগুলোর সাথে কী হয় একটা স্পাইস মশলা মিশে মশলা দিয়ে মিশিয়ে দেওয়া হয়, দেন দ্য মিক্সচার ইজ কেপ ইন দ্য সান ফর সাম ডেজ, কিছুদিনের জন্য এটাকে রোদে রাখা হয়, তোমার দেখবে আচার তৈরি করে রোদে রাখা হয় সেগুলোকে, স্লোলি আস্তে আস্তে কী হয় অল দ্য ইনগ্রিডিয়েন্টস গেট অবজর্ভ বাই দ্য ম্যাঙ্গো পিসেস, এই ম্যাঙ্গো পিসগুলো কী করে সব এগুলোকে মশলাগুলো সব টেনে নেয় পানি দিনে, শেষ পর্যন্ত দ্য মিক্সচার ইজ প্রিজার্ভ ইন অয়েল অর ভিনিগার অ্যান্ড পুট ইন টু এ জার, এবার কি এসব হয়ে গেলে এটাকে ওই অয়েল বা ভিনিগার দিয়ে মিশিয়ে একটা জারের মধ্যে রেখে দেওয়া হয়, দাস এইভাবে ম্যাঙ্গো পিকেল ইস প্রিপেয়ার্ড, ম্যাঙ্গো পিকেল তৈরি করা হয়। ওকে আসুন এতটাই, আবার নির্ভীর অন্য কিছু নিয়ে আসবো, আমি রোজ একটা করে ভিডিও ছাড়ি, তো তোমরা যারা নতুন আছো তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।